আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি শানু আপনাদের কাছে আবারও ফিরে আসলাম অ্যাডোবি ফটোশপ সিরিএস থ্রি নিয়ে আমরা দশ টাকায় কীভাবে চার কপি পাসপোর্ট চার কপি স্ট্যাম্প ছবি প্রিন্ট করব আমরা দেখে নেব সাইজটা এবং কিভাবে আমরা সাইজটা করব এবং দশ টাকায় কিভাবে চারটা পাসপোর্ট চারটা স্ট্যাম্প হবে সেটাই দেখে নেবো আমরা প্রথমে অ্যাডোবি ফটোশপ সিরিএস থ্রি ওপেন করে নেব ওপেন করে নিয়ে আমরা ফাইলে যেই ওপেন সিলেক্ট করতে পারবি বা ডাবল ক্লিক করে ডেস্কটপে ডাবল ক্লিক করে আমরা ছবিটা সিলেক্ট করে নেব ছবিটা সিলেক্ট করে নিলাম ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা ছবিটার পুরোটাই কাজ করা আছে অলরেডি আপনারা আগের এপিসোডে দেখেছেন ওই ছবিটার কাজ করার জন্য অবশ্যই অবশ্যই আপনার ছবিটা ওপেন করে নেবেন এবং দেখবেন ছবিটা সম্পূর্ণ ঠিক আছে কিনা আমি এখন ছবিটার সাইজটা করবো আমরা ছবিটা পাসপোর্ট সাইজ আছে পাসপোর্ট সাইজটা করে নেব পাসপোর্ট সাইজ করতে হলে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট নাইন দিতে হবে তিনশো আমি পাসপোর্ট সাইজটা করলাম করার পর আমি এখন কন্ট্রোল এন দিতেও পারি আমি নিউ ফাইলে দিতে পারি ওপেনের উপরে যেটা ফাইল আছে এটা কন্ট্রোল এন দিলেও চলে আসবে আমি কন্ট্রোল এন দিয়ে নিয়ে নেব কন্ট্রোল এন দিলাম আমি ফোর আর সাইজ করা আছে এখানে আমি ফোর আর সাইজ ফোর আর সাইজটা করে নিলাম ফোর সিক্স ফোর আর সাইজটা করে নিলাম ওকে দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর ছবিটা আমি টেনে নিয়ে নেব বা কন্ট্রোল এ কন্ট্রোল ছি দিলে আমরা এই পেজে কন্ট্রোল ফি দিলে আমরা পেস্ট করে দেবো কপি করলাম এবং পেস্ট করে দিলাম বা টেনেও নিতে পারেন আপনারা আমি ছবিটা এখন সুন্দর করে সাজাব আপনারা বাসা বসে এটা করতে পারবেন এবং অন্য ল্যাব থেকে বা স্টুডিও থেকে আপনারা প্রিন্ট করতে পারবেন অনলি দশটাকে চারটা পাসপোর্ট চারটা স্টেম এটা আমরা সুন্দর করে সাইজ করে নিলাম অল্টার টিপে ধরে তারপরে কপি করলাম সুন্দর করে সাইজ করে নিলাম এখানে আমরা সাইজটা আবার যদি আমরা ইস্টাম করতে চাই তখন আবার ক্রে যেতে হবে যে তাহলে পঁচিশ মিলিমিটার তিরিশ মিলিমিটার আমরা এখন আবার ছবিটা সুন্দর করে কাটবো কোনায় ধরবো কোনায় ধরে ছবিটা কেটে নেব আমাদের শেষ হয়ে গেল আমরা এখন এই ছবিটা কন্ট্রোল এ কন্ট্রোল সি নেব এখানে ক্লিক করে তারপরে কন্ট্রোল ভি নেবো ছবিটা চলে আসলো মানে কপি করলাম পেস্ট করে দিলাম এই একটা দুইটা তিনটা চারটা আমরা চারটে ছবি এখান থেকে পেয়ে যাবো আপনাদের যদি সাইজটা একটু বড়ো মনে হয় তাহলে আপনারা অতি সুযোগভাবে কন্ট্রোল অল্ট্রা জেড টেপবেন আবার সাবেক জায়গায় চলে আসবে আপনারা সাইজটা বড় মনে হলে আপনারা ছবিটা করে টেনে নেবেন টেনে নিয়ে কন্ট্রোল টি দিয়ে এই তালাতে ক্লিক করে পঞ্চান্ন বা পঞ্চান্ন দিয়ে দিবেন তাহলে ছবিটা স্ট্যাম্প সাইজ হয়ে গেল স্ট্যাম্প শেষ হয়ে গেল আমরা ছবিটা স্ট্যাম্প শেষ করলাম ছবিটা চার কপি স্ট্যাম্প শেষ করে গেলাম এখন আমরা এটা ছেদ দিয়ে দেবো কন্ট্রোল এস এস্টাব এক কপি সি সিও ওয়াই কপি ফোর আর আমরা সেভ করে নিলাম এখানে জেপিজি ফাইল নিতে হবে এখানে আছে আপনার পিএইচডি ফাইল আছে ফাইল আছে জি এফ ফাইল আছে আপনারা জি এফ ফাইল না করে আপনারা জেপিজি ফাইল নেবেন ইজি ফাইলটি নিলেন তারপরে আপনারা সেভ দিয়ে দিলেন এটি এখন আপনারা পেনড্রাইভ করে নিয়ে যেতে পারবেন নিয়ে যে আপনারা ল্যাব থেকে বা স্টুডিও থেকে আপনারা দশ টাকায় প্রিন্ট করতে পারবেন এবং আরও আপডেট কিছু ভার্সন পেতে হলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আমি আপনাদের জন্য আবারও ফিরে আসব আল্লাহ হাফেজ